বাংলাদেশের মানুষকে জানতেই হবে বাংলাদেশে ইসকন ঠিক কি কি করার অনুমতি পেয়েছে, কি হিসাবে অনুমতি পেয়েছে, কোন আইন আর ইসকনের তৎপরতা দেশে আইনসম্মতভাবে চলছে কিনা। সে আগের ইসকনের মৃত্যু হয়, জন্ম নেয় আর এক নতুন ইসকনের যার লক্ষ্য এবং ফোকাস বদলে যায়। নতুন ইসকন জন্ম নেয় যার কাজ ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক হাতিয়ার হওয়া। স্ট্র্যাটেজিক বলতে এখানে বোঝাচ্ছি রাষ্ট্র স্বার্থ উদ্ধারের লক্ষ্যে নেওয়া কৌশল এবং পরিকল্পনা। কংগ্রেস আমলে যেটা ছিল সফট হিন্দুত্ব তাই এখন হয়ে উঠেছে আরো অ্যাগ্রেসিভ আরএসএস এর হিন্দুত্ববাদ। আর তার তৎপরতার ক্ষেত্র তখন আর পশ্চিম দেশ থাকে না, ইসকন সেই আমেরিকা থেকে পাড়ি জমায় বাংলাদেশে। এছাড়া সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ভৌগোলিক পকেটে হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতি থাকলে সেখানে ইসকন গড়ে তুলে তাদেরকে দিয়ে ভারতের স্বার্থ রক্ষার কাজ ভারত রাষ্ট্র শুরু করে। ভারত ইসকনকে ঘিরে ভারত রাষ্ট্র সরকারের নীতি এবং স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকলকে জড়ো করে আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলে, কমপক্ষে সহানুভূতিশীল করে তোলে। এসবই ইসকনের মুখ্য কাজ হয়ে ওঠে। এতে ভারত রাষ্ট্রই যে প্রকাশ্যে হিন্দু রাষ্ট্র হয়ে উঠেছে, ভারতীয় নাগরিককে সে হিন্দু হিসেবেই ট্রিট করে এবং সংগঠিত করে, তার আশেপাশের অন্য কোনো দেশে হিন্দু থাকলেও তাকে হিন্দু হিসেবে ভারত রাষ্ট্রের পক্ষে অবলীলায় সামিল করতে থাকে। তাহলে ইসকনের কাজ আজকে মূলত তিনটা। ইসকনের মূল কাজ ধর্ম প্রচার নয়, এক নম্বর কাজ ভারত রাষ্ট্র সরকারের নীতি ও স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকল হিন্দুকে জড়ো করা, আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলা, এবং আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ যাদের মধ্যে জাগাতে পারবে না তাদের কমপক্ষে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি সহানুভূতিশীল করে তোলা। এটি ঠিক যে যে কোনো রাষ্ট্র তার স্ট্র্যাটেজিক স্বার্থ বিষয়ে নানা সিদ্ধান্ত অবশ্যই নেবে, আমাদের তাদের না করার কিছুই নেই। আর বলাই বাহুল্য এই সিদ্ধান্ত আমাদের রাষ্ট্র স্বার্থের বিরুদ্ধেই যাবে, কারণ রাষ্ট্র মানেই স্বার্থ। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো অন্য রাষ্ট্রের যে সিদ্ধান্ত যা আমাদের নিজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর তা প্রত্যাখ্যান এবং প্রতিরোধ করতে সক্ষম হতেই হবে। এই কারণে ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী ইসকন বাংলাদেশের রাষ্ট্র স্বার্থের বিরোধী। বাংলাদেশের কোনো নাগরিক সে সংগঠনে যুক্ত থাকতে পারেন না, এটা ন্যায় অন্যায় বিষয় কিছু নয়, এটা রাষ্ট্র স্বার্থের বিষয়। এই ইসকনের তৎপরতা আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে তদারকি এবং লাইসেন্সিং প্রতিষ্ঠান এনজিও ব্যুরোর মাধ্যমে আর ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট 1978 যেটা সর্বশেষ 2016 সংশোধিত হয়েছে সেই আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব, আর আমাদের এটা করতে পারতেই হবে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের সকলকে মনে রাখতে হবে, এমনকি হিন্দু সম্প্রদায়কে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভিন্ন রাষ্ট্রের স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠানকে আমরা আমাদের দেশের তৎপরতা চালাতে দিতে পারি না। বিদেশি এনজিও হিসেবে তো আরও নয়, তা আবার ধর্মপ্রচারেরও ছিলেন। এবার আসলে ইসকনের কি আসলে বাংলাদেশে দরকার আছে? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের আগে দেখতে হবে আমেরিকায় কেন ইসকন জন্ম নিল। আমাদের মনে রাখতে হবে আমেরিকায় গিয়ে ইসকন জন্ম নিতে পেরেছিল মূলত একাকিত্বের আমেরিকান সমাজের শূন্যতার হাহাকার পূরণের জন্য। তাহলে ঠিক এই কারণেই বাংলাদেশ তার কাম্যভূমি হতেই পারে না, কারণ বাংলাদেশ পশ্চিম দেশ নয়। পশ্চিমে স্পিরিচুয়ালিটির ভ্যাকুয়াম আছে, বাংলাদেশে স্পিরিচুয়ালিটির ভ্যাকুয়াম নাই। বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় সংগঠন, হিন্দুদের আশ্রম, হিন্দুদের মন্দির, মন্ত্র জানা, শাস্ত্র জানা, বামন পুরুত কোনোটারই কমতি ঘটেনি, কখনো ছিল না। বাংলাদেশের হিন্দুদের পূজা পার্বণ, হিন্দু নারীদের ব্রত, এমনকি বাঙালি সংস্কৃতিতে শ্রীকৃষ্ণ যেভাবে জড়িয়ে আছে সেভাবে উত্তর ভারতে চর্চা নেই শ্রীকৃষ্ণকে। তাহলে আমেরিকায় যে কারণে ইসকনের জন্ম, ঠিক সে কারণে বাংলাদেশে ইসকনকে হিন্দুদের দরকার নেই। তাহলে ইসকনের জন্ম বাংলাদেশে কেন হলো? কারণ ওই যে আগেই বলেছি, ইসকন ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক হাতিয়ার হিসেবে পুনর্গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রীয় প্রভাব বিস্তারের জন্য এর জন্ম দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। তাই অন্তত এই একটা কারণে বাংলাদেশের সরকার ইসকনকে বিদেশি এনজিও হিসেবে এনজিও গুলো থেকে রেজিস্ট্রেশন দিতে পারে না। ইসকন আসলে ধর্মীয় নয়, ভারত রাষ্ট্রের হাতিয়ার রাজনৈতিক সংগঠন। আবার কোনো ধর্মীয় অথবা রাজনৈতিক প্রতিষ্ঠানকে এনজিও গুলো রেজিস্ট্রেশন দেওয়া হারাম, কারণ এটা রাষ্ট্র স্বার্থ বিরোধী বলে নিষিদ্ধ। একটা এনজিও কেবল রিলিফ বিতরণের কাজ, দাতব্য কাজ করতে পারে, সেজন্য অনুমতি পেতে পারে, ধর্ম প্রচারের জন্য সে অনুমতি পেতে পারে না। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে, ভারত সরকারের আমাদের সরকারের উপরে সবখানে প্রভাব বিস্তারের বিরোধী এমন মনোভাব প্রচণ্ডভাবে বাড়ছে। এ নিয়ে আমাদের সমাজের কোনো পক্ষের মধ্যে দ্বিমত পাওয়া যাবে না, তবে দ্বিমত হতে পারে মাত্রা নিয়ে। সরকারি পক্ষের হলে হয়তো কেউ বলবেন ভারতের প্রভাব অনেক কম বা স্বাভাবিক,
অন্যদিকে অন্যরা বলবেন ভারতের প্রভাব চরম বা সীমাহীন, অসহ্য বা অনাকাঙ্ক্ষিত ইত্যাদি। আর এইরকম একটা অবস্থার মধ্যে ইসকনের বিরুদ্ধে অভিযোগ, বিরূপ মনোভাব, ক্ষোভ ক্রমেই বাড়ছে। ইসকনও পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাইছে, এমন অ্যাগ্রেসিভ। ইসকন সবার সামনে প্রথম চোখে পড়া শুরু করে 2016 সালে সিলেটের একটা সংঘাত থেকে। আর কিছুদিন আগে চট্টগ্রাম শহরের সরকারি স্কুলগুলোতে প্রসাদ খাইয়ে কৃষ্ণ নাম গাওয়ার ভিডিও ফেসবুকে প্রকাশ হয়ে পড়া থেকে। বাংলাদেশের আইনে ইসকনের মতো ধর্মীয় সংগঠনের তৎপরতা, বিদেশি অর্থ নিয়ে আসা এবং বিতরণের অনুমোদন জোগাড় করা খুবই কঠিন, বিশেষ করে ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট 2016-র কারণে। এই আইনে বিদেশি স্বার্থ প্রতিফলিত হয় এমন তৎপরতার উপরে সরকারের কড়া নিয়ন্ত্রণ এবং নজরদারি থাকে সেই জন্য। এছাড়া বাংলাদেশের আইনে বিদেশি ধর্মীয় এনজিও প্রতিষ্ঠানের বাংলাদেশে কোনো ধর্মীয় তৎপরতা চালানোটাই প্রায় অসম্ভব। আইন এমনভাবে করা যেন তারা কোনোভাবে ধর্মান্তকরণ করার কাজ করতে না পারে। ইসকন তো কৃষ্ণ প্রেম বেলাচ্ছে না, সে ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থ বাস্তবায়নের পার্টনার। কোনো বিদেশি রাষ্ট্রের কোনো দাতব্য প্রতিষ্ঠান অন্য দেশে নিজ দেশের নীতি বা স্বার্থ বাস্তবায়নের জন্য অনুমতি পেতে বা চাইতেই পারে না। তার উপরে রাজনৈতিক এবং ধর্মীয় কাজের সংগঠনের রেজিস্ট্রেশন নেওয়া ছাড়াও বিদেশি অর্থ আনার কোনো অনুমোদনই পেতে পারে না। বাংলাদেশের হিন্দু স্বার্থ বলে কিছু নিয়ে তৎপরতা চালানো, অথবা যে ইসকন একটা আমেরিকান প্রতিষ্ঠান তা ভারত রাষ্ট্রের হিন্দু নীতি নিয়ে যে তৎপরতা চালাবে সেটা কোনো এনজিওকে বাংলাদেশ করতে দিতে পারে না। এটা আমাদের নিজের রাষ্ট্র স্বার্থ বিরোধী, বাংলাদেশের রাষ্ট্র স্বার্থ বিরোধী। আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রথম কাজটি হলো ইসকন কি হিসাবে রেজিস্টার্ড তা পরিষ্কার এবং সরাসরি জনগণকে জানানো। যেমন এটা কি ধর্মীয় প্রতিষ্ঠান নাকি রিলিফ বিতরণের প্রতিষ্ঠান, এই কাজটা সরকার করতে পারে, নিজে করতে পারে, অথবা বিশ্বাসযোগ্য সামাজিক ব্যক্তিত্বের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করতে পারে। যেমন ইসকন রিলিফ বিতরণের প্রতিষ্ঠান হিসেবে অনুমতি প্রাপ্ত হলেও প্রসাদ বিতরণ সে করতে পারে না, সেটা পুরোপুরি বেআইন। প্রসাদ বিলানো মানে যেটা ধর্মীয় এনজিও হিসেবে রেজিস্টার কেবল সেই করতে পারে, যে রেজিস্ট্রেশন ইসকন কোনোভাবে পেতেই পারে না। এছাড়া প্রসাদ বিলানো আর কাউকে দুপুরের খাওয়ার প্যাকেট বিতরণ এক কাজ নয়। আবার যেমন রিলিফ বিতরণের প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স নিয়ে এবং অর্থ ছাড় করে সেই টাকায় ইসকন মন্দির প্রতিষ্ঠা করতে পারে না, তাহলে ইসকনের এতগুলো মন্দির কিসের পয়সা হবে? এই বিষয়গুলো নিয়ে স্বচ্ছভাবে জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। এই নিয়ে সরকারের কোনো দায় নেয়ার বা কোনো আড়াল টেনে নেওয়ার প্রয়োজন নেই। আমাদের আইন যদি পারমিট না করে তাহলে সরকারের কিছুই করার নেই। আবার মাঝে মাঝে আমরা শুনতে পাই অমুক ইসকনের সদস্য অথবা সরকারি কর্মচারী ইসকনের পদক মেডেল বা সম্বর্ধনা নিচ্ছে বা দিয়েছে। এখন এই ইসকনের সদস্য হওয়া কি জিনিস? কোনো বিদেশি এনজিও এইখানে কাউকে ধর্মীয় দল, গ্রুপ বা প্রতিষ্ঠানের সদস্য বানানোর কার্যক্রম নিতে পারে কি? অবশ্যই না। এনজিও মূলত বস্তুগত জিনিসের দাতব্য প্রতিষ্ঠান হতে হবে, স্পিরিচুয়াল জিনিসের প্রতিষ্ঠান নয়। এনজিও করতে আসা চ্যারিটির কথা বলে কোনো ভাব বা ধর্মীয় রাজনৈতিক প্রচার করতে অনুমতি দেওয়া হয় না। বড়জোর সেটা সামাজিক সচেতনতা ধরনের কাজ, যেমন অধিকার বিষয়ক, দক্ষতা শেখানো, স্বাস্থ্য বা পরিবেশ বিষয়ক কাজ ইত্যাদি, এরকম হতে পারে। সরাসরি রাজনীতি অথবা ধর্মপ্রচার এটা আমাদের এনজিও আইনে একেবারেই নিষিদ্ধ। রেজিস্ট্রেশন পাওয়ার পরে কি কার্যক্রম নেবে, এর বিস্তারিত বর্ণনা, কোন খাতে কত অর্থ ব্যয় করবে ইত্যাদি সমস্ত ভবিষ্যৎ কার্যক্রমের বিস্তারিত সবকিছু কর্মসূচি আগেই এনজিওগুলোতে জমা দিতে হয়, এটা দেওয়ার কথা। আর আমাদের গোয়েন্দা বিভাগ আছে, তাহলে তো আমাদের পেছনে ঘুরে বেড়ায় এই সমস্ত কাজ তারা দেখবে না। তাদের এই সমস্ত সরেজমিনে যাচাই করে রিপোর্ট দিলেই তবেই সেই বিদেশি এনজিও অর্থ ছাড়ার অনুমতি পায়। আর এটা ব্যতিক্রম করলে সরাসরি রেজিস্ট্রেশন বাতিল সহ জেল জরিমানার কথা লেখা থাকলেও সেটা প্রয়োগ হতে পারে। শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে বিশেষ খাতির রাখবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু সেটা রাখতে গিয়ে আমাদের যা প্রচলিত আইন তা প্রয়োগ করা থেকে বিরত থাকা চলবে না। অথবা কান্নিকেতে আইনকে পাশ কাটিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই। যে কোনো রাষ্ট্র যার নিজের স্বার্থ তার নিজের দেশের আইন সীমার মধ্যে বুঝে নেবে এবং মান্য করবে। এনজিও প্রসঙ্গে আমাদের প্রচলিত আইন যথেষ্ট স্বচ্ছ, কাজেই রেকর্ড স্পষ্ট রাখা আর সেসব রেকর্ড পাবলিকের জন্য খুলে দিলে সব জটিলতা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। বাংলাদেশের মানুষকে জানতেই হবে বাংলাদেশে ইসকন ঠিক কি কি করার অনুমতি পেয়েছে, কি হিসাবে অনুমতি পেয়েছে, কোন আইন আর ইসকনের তৎপরতা দেশে আইনসম্মতভাবে চলছে কিনা। এমনকি ইসকনের নিজের উচিত আমার প্রশ্নগুলোর জবাব দেয়, কিন্তু সেই হিম্মত ইসকনের হবে কি? গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দু ধর্মের ইসকনের গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে 19 জনের নাম উল্লেখ সহ 15-20 জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন বিএনপি নেতা ফিরুজ খান।
এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতারও করেছে। এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চের নেতৃবৃন্দ। এদিকে ইসকনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করায় দেশপ্রেমিক বিএনপি নেতা ফিরোজ খানকে বহিষ্কার করেছে বিএনপি। সেই বিএনপি নেতাকে বহিষ্কার করার কারণে তীব্র নিন্দা জানিয়েছে পিনাকি ভট্টাচার্য।